ওয়েলকাম টু গিটার ট্রেনিং সেন্টার। আমার নাম বিভাস চক্রবর্তী। আমাদের এই ইনস্টিটিউটটি মধ্যমগ্রামে। তো এখানে 10 ইয়ার্স এজ থেকে আপ টু 60 বা তার উপরেও শেখানো হয় গিটার। বিগিনার্স, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স তিনটে লেভেলেই গিটার শেখানো হয়। অ্যাকোস্টিক গিটার, নাইলন স্ট্রিং গিটার, ইলেকট্রিক গিটার, বেস গিটার, সিনথেসাইজার এগুলো শেখানো হয়। ইউকুলেলে প্লাস মিউজিক প্রোগ্রামিং, মিউজিক প্রোডাকশান, বাড়িতে ল্যাপটপ কম্পিউটার থাকলে কীভাবে সেগুলো দিয়ে মিউজিক তৈরি করা যায়, মিউজিক ট্র্যাক। বাই চান্স আমি একজন সিঙ্গার, আমি একটা মিউজিক ট্র্যাক রেকর্ড করতে চাই, গান রেকর্ড করতে চাই, তো সেটা তো একটা অনেক বড় প্রসেস ছিল, অনেক একটা হিউজ বাজেট ছিল, স্টুডিওয়ে যেতে হবে, প্রচুর মিউজিশিয়ানস নিতে হবে, নিয়ে রেকর্ডিং হবে, সেগুলো মিক্সিং হবে, ডাবিং হবে, অনেক একটা লেন্দি প্রসেস এবং হিউজ বাজেট। তো সেটা এখন ঘরে বসেই করে ফেলা যাচ্ছে। একটা কম্পিউটার এবং ল্যাপটপ থাকতে হবে, তার সঙ্গে কিছু VST থাকবে, কিছু সফটওয়্যার থাকবে যেগুলো আমি কিনা দেবো, এগুলো সবই পেড ভার্সন, তো সেগুলো দেওয়া আছে ডেসক্রিপশানে। সেইগুলো শেখানো হয় কীভাবে মিউজিক প্রোগ্রামিং বা রেকর্ডিং কীভাবে করে সেগুলো শেখানো হয়। আর গিটারের ছোট বাচ্চাদেরকে স্পেশাল কেয়ারে শেখানো হয়, ইন্ডিভিজুয়াল ক্লাসে, যেখানে একজন করেই থাকবে এবং তার গার্জিয়ান থাকতে পারে বাচ্চার। স্যানিটাইজ ফ্লোর থাকবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, এসব মাস্ক পরে আমি শেখাই, আমি টিচার। এইগুলো হচ্ছে বিভিন্ন রকম টাইপের মিউজিক আমরা শেখাই এখানে। Thank you.
তো এখানে অ্যাডভান্স লেভেলের গিটার কোর্স শেখানো হয়, ইলেকট্রিক গিটার ডেফিনেটলি। পাওয়ার গিটার রিফ, ব্লু স্কেল, পুল অন, হ্যামার অন, পুল অফ, ট্যাপিং, ট্যাপিং লেসন, ইনচামনি, স্টপ, ওকে, এরপর আমি নিয়ে আসছি বেস গিটার। তো এখানে বেস গিটারও শেখানো হয় তিনটে স্টেপেই, বিগিনার্স, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, অন গিটার ট্রেনিং সেন্টার মধ্যমগ্রাম। আমি বিভাস চক্রবর্তী। তো আমি অল্প কিছু ডেমো দিচ্ছি।